আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বোর্ড বই ব্যবহার করে এইচটিএমএল এর প্রোগ্রাম দেখব। তো আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি। চতুর্থ অধ্যায়ে আপনারা যদি খেয়াল করেন তাহলে 122তম পেজ, আমি একটু হাইলাইটার ব্যবহার করতেছি, 122 পেজ বের করলে আমরা এই প্রোগ্রামটা দেখতে পারবো। আশা করি আপনারা সবাই দেখতে পারছেন। এইখানে দেখুন আমাদের এই প্রোগ্রামটা, অর্থাৎ আমরা যদি একটু স্টাডি করি এই প্রোগ্রামটা সম্পর্কে, সেটা হচ্ছে হেডিং। তো হেডিং জিনিসটাকে আমাদের কিন্তু বুঝতে হবে। হেডিং মানে হচ্ছে যে, আমি একটু আর একটু বড় করে নিচ্ছি, দেখুন এখানে বলা আছে, খবরের কাগজ পড়ার সময় বিভিন্ন রকম শিরোনাম বা হেডিং দেখতে পাই আমরা। তো একইভাবে বিভিন্ন লেখালেখিতে আমরা যেরকম শিরোনাম দিয়ে থাকি, আমাদের ওয়েবসাইটেও কিন্তু লেখালেখির ক্ষেত্রে আমরা শিরোনাম দিয়ে থাকি, তো সেটাই এখানে বলা হয়েছে। তো আমরা এই শিরোনাম বা হেডিংটা কিভাবে দেব সেটা কিন্তু আমরা আজকে সরাসরি করে দেখব। তো দেখুন এখানে আমরা যদি শিরোনাম ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব। H1 হচ্ছে সবচাইতে বড় আকারে আসবে, H1 ব্যবহার করলে H2 ব্যবহার করলে তার চেয়ে একটু ছোট আকারে আসবে। এভাবে আমরা H6 পর্যন্ত ব্যবহার করব আমাদের হেডিং দেওয়ার জন্য, অর্থাৎ ওয়েবসাইটে আমরা হেডিং কোনো কিছু লেখার জন্য যে শিরোনাম দেব, সেই শিরোনাম দেওয়ার জন্য আমরা এই H1 ট্যাগগুলো বা H2 বা H3 এই ট্যাগগুলো ব্যবহার করব। তো এখানে প্রোগ্রাম থেকে আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি, তো এইখানে একটা জিনিস আমার বলা উচিত, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখুন, এখানে এই সিম্বলটা দেওয়া হয়েছে এবং ডট টাইপ এইচটিএমএল লেখা হয়েছে। এটা কিন্তু আসলে অনেক বইয়েই এই ডট টাইপ এইচটিএমএল লেখা থাকে না, এই এইচটিএমএল থেকে শুরু হয়। তো ডট টাইপ নিয়ে আমি যদি একটু বলি, ডট টাইপটা কিন্তু HTML5-এ, অর্থাৎ আপডেট ভার্সনে এইচটিএমএলের কিন্তু ভার্সন আছে। তো আমরা এখন এইচটিএমএলের যে ভার্সনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে HTML5। HTML5-এ কিন্তু এই ডট টাইপটা উল্লেখ করে দেওয়া হয়, ডকুমেন্ট টাইপটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়। এই ডকুমেন্ট টাইপ উল্লেখ করলে আমাদের ওয়েবসাইটটা যে কোনো ব্রাউজারে, অর্থাৎ বিভিন্ন ব্রাউজার আছে, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এইভাবে আমাদের যে বিভিন্ন ব্রাউজার আছে, অপেরা মিনি, সেই ব্রাউজারগুলোতে সবগুলো ব্রাউজারেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো তাহলে চলবে। আর আমরা যদি ডট টাইপ উল্লেখ না করি, সেই ক্ষেত্রে আমাদের আগের প্রোগ্রাম করলে কখনো কখনো কিন্তু কোনো কোনো ওয়েব ব্রাউজারে সার্চ করলে পাওয়া যেত না বা সমস্যা হতো। তো ডট টাইপ ব্যবহার করবো আমরা HTML5-এর জন্য। আর আমাদের এই বোর্ড বই যেহেতু ডট টাইপ উল্লেখ করে করানো হয়েছে, অর্থাৎ HTML5-এ করা হয়েছে, সুতরাং আমরা আসলে প্রোগ্রামগুলো এভাবে শেখার চেষ্টা করবো, ডট টাইপ দিয়েই শেখার চেষ্টা করবো বা HTML5-ই শেখার চেষ্টা করবো। যদিও আপনারা যদি দেখেন আপনাদের বইয়ে যদি ডট টাইপ বারবার উল্লেখ না থাকে, বা আপনি যদি মনে করেন যে HTML থেকে শুরু করবো এবং HTML থেকে ই করবো, ডট টাইপ আমি দিব না, তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এতে কোনো প্রবলেম হবে না। তো আমরা এই প্রোগ্রামটা যদি দেখি, এখানে দেখুন এই যে ডট টাইপ ডিক্লারেশন করার পর এরপরে HTML শুরু হবে। আমি বলেছিলাম আগের ক্লাসে যে HTML শুরু করব, একইভাবে কিন্তু এই যে HTMLটা আমরা শেষ করব। আর HTMLের ভিতরে দুটো অংশ থাকে সাধারণত, একটা হচ্ছে হেড অংশ। এই হেড অংশের ভিতরে আমরা কিন্তু নর্মালি টাইটেল ব্যবহার করে থাকি। তো এরপরে এটা গেল, এটা একটা অংশ আমাদের, এখানে এখানে একটা হেড অংশ। এছাড়াও আমাদের কিন্তু বডি অংশতে কিন্তু আসলে মূল কাজটা করা হয়ে থাকে। এই বডি অংশে আমরা সকল ট্যাগ ব্যবহার করে থাকি। তো এখানে এই যে H1 ব্যবহার করা হয়েছে এবং H1 কিন্তু এভাবে শেষ করা হয়েছে, আর এখানে বলা হয়েছে হেডিং 1। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটার আউটপুটটা একটু খেয়াল করি, দেখুন এটার আউটপুটটা যদি খেয়াল করেন তাহলে যে দিস ইজ হেডিং 1, এটা কিন্তু একটু বড় আকারে আসছে, দেখুন। তারপরে হচ্ছে হেডিং 2, এটা একটু ছোট আকারে, আর হেডিং 3, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে হেডিং 6টা সবচেয়ে ছোট হবে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি প্রোগ্রামটা আমরা করে ফেলি। তো আমি ডেস্কটপে প্রোগ্রামটা করতেছি, এখানে নিউ ফাইল নিব আমরা, টেক্সট ডকুমেন্ট, বাট আমরা টেক্সট ডকুমেন্ট নিব না, আমরা আসলে এখানে HTML করব। আমরা আসলে হেডিং বা যে কোনো নাম দিতে পারেন আপনি, হেডিং দিলাম ডট HTML। এই HTML কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, যেটা এক্সটেনশন, যেহেতু আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ করতেছি, সুতরাং ডট HTML লিখতেই কিন্তু হবে। এরপরে দুবার ইন্টার দিচ্ছি আমি, তাহলে এখানে দেখুন হেডিং ডট HTML। এরপরে আমি রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, তো গত ভিডিওতে আমি এই নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় দেখিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর আমি এখন সেই নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামটা আমি শুরু করতেছি। তো
আমাদের প্রথমে কিন্তু এরকম একটা ট্যাগ নেওয়া হয়েছিল, আমাদের কিন্তু এটা ডট টাইপ আমরা উল্লেখ করব। তাহলে ডট টাইপটা আমাদের এখানে ক্যাপিটাল লেটার ছিল, আমিও ঠিক ক্যাপিটাল লেটারই দিয়ে দিলাম। তো ডট টাইপ ডিক্লারেশন করার পর আমরা এরপরে একটু ছোট করে নিচ্ছি, আসলে বেশি বড় হয়ে গেছে। ওকে, এবার আমরা আমাদের এইচটিএমএল এটা কিন্তু আমরা লিখবো, সেই সেই যে ফরম্যাটটা আমাদের কিন্তু এই ফরম্যাটটা কিন্তু লিখতেই হবে, আর বডিতে আসলে সকল কাজ করা হয়। তো এই এইচটিএমএল এর ভিতরে আমরা জানি এখানে হেড অংশ থাকে, তো আমরা এখানে হেড অংশ নিয়ে নিচ্ছি এবং হেডটা আমরা অবশ্যই শেষ করবো। কিভাবে হেডটা আমরা শেষ করতেছি, যে কোনো ট্যাগ নিলে কিন্তু সেই ট্যাগটা কিন্তু আবার শেষ করতে হয়। আর হেডের ভিতর নর্মালি আমরা কিন্তু টাইটেল ট্যাগটা ব্যবহার করে থাকি, তো একইভাবে আমি টাইটেল ট্যাগটা আবার শেষ করতেছি। ভালোভাবে খেয়াল করুন আপনারা, তো এখানে টাইটেলটা নিব এবং টাইটেলটা আমরা একটু যদি খেয়াল করি, আমাদের টাইটেল এখানে কি লেখা হয়েছিল একটু দেখি। আমরা টাইটেলে বলা হয়েছে এইচটিএমএল হেডিং, তো আমরা এইভাবে এইচটিএমএল হেডিংয়ে ব্যবহার করি এখানে, এইচটিএমএল হেডিং। ওকে, এবার আমরা বডি অংশ নিব, বডি। তাহলে আমরা বডি ট্যাগটা নিয়ে নিচ্ছি এবং বডি ট্যাগটা কিন্তু আমরা যথারীতি শেষ করব, এবং এই বডির ভিতরেই আমরা মূলত এই ই ট্যাগগুলো অর্থাৎ H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই ট্যাগগুলো আমরা ব্যবহার করব। আর এইভাবে যথারীতি আমরা আবার ট্যাগটাকে শেষ করি। এখন আমরা দেখি এখানে টেক্সটটা কী লেখছে, আমরা আসলে হুবহু একটু দেখে শেখার চেষ্টা করি। দিস ইজ হেডিং অন, এই টাইপের কিছু একটা আছে, তো আমরা দিস ইজ হেডিং অন এখানে লিখে ফেলছি, দিস ইজ হেডিং অন। তো আমরা এভাবে দিস ইজ হেডিং অন নিয়ে নিলাম। আমরা এইভাবে একটা কাজ করব, আপনারা জাস্ট কার্সরটা এই লাইনে রাখবেন, এরপরে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি আমি কয়েকবার প্রেস করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের কপি শর্ট টাইমের ভিতরে কপি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল ডি চাপলে কিন্তু আপনা আপনি কিন্তু কপি হয়ে যায় এবং পেস্ট হয়ে যায়, আপনারা একটু শর্টকাট ব্যবহার করলে দ্রুত প্রোগ্রাম লিখতে পারবেন। ওকে, তো আমরা এটা হেডিং অন নিয়েছি, বাট আমরা এরপরে এটা কিন্তু আসলে হেডিং টু হবে, আর যথারীতি এগুলোও কিন্তু আমরা এখানে টু ব্যবহার করব, হেডিং টু। তো আমি একটু দ্রুততম সময়ের ভিতরে আমাদের এই H1 H2 H3 এগুলো একটু ঠিক করে নিচ্ছি। তো আবার একটু খেয়াল করুন, দেখুন আমরা কিন্তু এখানে H1 নিয়েছি, H1 শেষ করেছি, H2 শেষ করেছি, H3 H4 এভাবে কিন্তু H6 পর্যন্ত শেষ করলাম, এবং সবগুলোতে দিস ইজ হেডিং অন, হেডিং টু, হেডিং থ্রি, এভাবে কিন্তু 6 পর্যন্ত আমরা ব্যবহার করলাম। এবার আমরা প্রোগ্রামটা সেভ করব। প্রোগ্রাম সেভ করতে গেলে আমরা এখানে দেখুন এইখানে সেভ বাটন আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল চাপ দিয়ে ধরে এস প্রেস করবেন, তাহলেও কিন্তু সেভ হবে। এবার আমি প্রোগ্রামটা এখান থেকে রান করতে পারি অথবা ডাবল ক্লিক করে মূল ফাইল থেকেও আমরা রান করতে পারবো। তো আমি এখান থেকে দেখাচ্ছি রান, যেহেতু আমি গুগল ক্রোম ব্যবহার করি, ক্রোমে রান করতেছি। আপনারা ফায়ারফক্স ব্যবহার করলে ফায়ারফক্সে দিতে পারেন, বা যে ব্রাউজার ব্যবহার করেন সেটাতে রান করতে পারেন। আমি গুগল ক্রোমে এটা রান করে দেখাচ্ছি আপনাদের। তো আমাদের দেখুন এখানে কিন্তু আসলে চলে আসছে আমাদের যে প্রোগ্রামটা, এখানে H1 এর ফলে এটা কিন্তু একটু বড় হয়ে আসছে, তারপরে H2 আমরা ব্যবহার করেছি, H3 ব্যবহার করেছি, এখানে H4 ব্যবহার করেছি, এবং এভাবে H6 পর্যন্ত আমরা ব্যবহার করেছি। তো আজকে আমি আসলে আর কোনো প্রোগ্রাম করাবো না, আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আসলে বিগিনার্স লেভেলে আমরা আসলে ধারাবাহিকভাবে শিখবো, এই বইটা আমরা শেষ করব, বা আমরা মিক্সড করে শিখবো। আমরা আসলে মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, আর সেই সাথে এই বোর্ড বই, আমরা সবগুলো কম্বাইন করে শিখবো। আর তারপরেও আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ি না কিন্তু ওয়েব ডিজাইন শিখতে চাই, তারাও কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো, এবং আমরা ইন্টারমিডিয়েট লেভেলের একটা সার্টেন লেভেল পর্যন্ত শেখার পর আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত HTML নিয়ে কাজ করব, তারপরে CSS নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আপনারা সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন, আর আমি মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাতে চেয়েছিলাম কীভাবে মোবাইলের মাধ্যমে করা যায়, তো আমি কোনো একটা সময় করে দেখাবো, আপাতত আজকে মোবাইলের মাধ্যমে করে দেখালাম না, সেজন্য ক্ষমা করবেন। আর এরপরে আমরা পরবর্তীতে এইভাবে ধারাবাহিকভাবে যে প্রোগ্রামগুলো আছে সবগুলো আমরা প্র্যাকটিক্যালি করে করে দেখবো এবং ট্যাগগুলো ধারাবাহিকভাবে শিখবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।